গুড মর্নিং ক্লাস ফাইভ, তোমরা নতুন গণিত বই থেকে বের করে নেও পৃষ্ঠা নম্বর 121। পৃষ্ঠা নম্বর 121 তোমরা দেখে নেও, এখানে একটি বিল আছে। এটি হলো বিল। আমরা যখন দোকানে কোনো জিনিসপত্র কিনতে যাই, দোকানদারকে যদি বলি আমাকে একটি বিল বানিয়ে দেবে, তখন দোকানদার এরকম বিল বানিয়ে আমাদের একটি দিয়ে দেয়। এবং কত টাকা হয়েছে টোটাল আমরা এত টাকা দিয়ে দিই। দেখে নিই বিলটা কীভাবে বানিয়েছে। প্রথম লেখা আছে সামগ্রী, উপরে সামগ্রী মানে এই সামগ্রীগুলো দোকান থেকে আমরা কিনবো। দর, কোন সামগ্রীটার দাম কত এখানে লেখা আছে। পরিমাণ, কোন সামগ্রীটা কতটুকু কিনবো আমরা। তারপর মূল্য, কোনটার মূল্য কত টাকা হয়েছে। প্রথম লেখা আছে আপেল সামগ্রী, দর 240 মানে 240 টাকা প্রতি কিলোগ্রাম, মানে 1 কিলোগ্রাম আপেলের দাম 240 টাকা। তে পরিমাণ মানে 3 কিলোগ্রাম কিনবো, 3 কিলোগ্রামের দাম কত হবে। 1 কিলোগ্রামের দাম 240 টাকা, তে 3 কিলোগ্রামের দাম মানে 3 দিয়ে পূরণ দিতে হবে, বেশি হবে। যেমন 240কে আমরা 3 দিয়ে পূরণ দেবো রাফ কপিতে। 240 × 3 কত হবে, 720। কত হয়েছে, 720। এভাবে তারা বিলটি বানিয়েছে। তারপর সম্পূর্ণ এসবগুলিকে প্লাস করেছে, মানে মূল্য, মোট টাকা কত হয়েছে, 1635 টাকা। আমি এগুলো করে দিয়েছি। এখানে কিনেছে 4 কিলোগ্রাম 45 টাকা করে, মানে 45কে 4 দিয়ে রাফ কপিতে ইন্টু দিলে 180 হয়, 180 লিখেছি। তোমরা এখান থেকে সম্পূর্ণ বিলটি বানিয়ে কপিতে ফটোটি পাঠাবে। তারপর পরের পৃষ্ঠাতে একই রকমের আরেকটি বিল আছে, এই বিলটি দেখে নেও। আগেরটির মতো সেম একই ব্যাপারে বিল, এই বিলটিও তোমরা কপিতে লিখে সুন্দর করে ফটোটি পাঠাবে। মানে দোকানদার এরকমভাবে বিল বানাই, বা আমরা অনেক সময় ঘরের মধ্যে এরকম বিল বানাই। তারপর এখানে দুইটা আছে সমস্যা, আছে সমস্যা 1, সমস্যা 2। এগুলি প্রশ্ন আছে এবং উত্তর দেওয়া আছে, তোমরা তোমাদের কপিতে লিখে সুন্দর করে ফটো উঠিয়ে পাঠাবে। আমরা অঙ্ক বলি না, এটা হলো একটা সমস্যা, গণিতের ভাষা এটা হলো সমস্যা, অঙ্ক নয়। আমরা যদি বলি এখানে 2টি অঙ্ক আছে, কথাটা ভুল হবে, 2টি সমস্যা আছে। এখন আমার সমস্যা কী বলেছে, 24টি বইয়ের দাম 120 টাকা হলে একটি বইয়ের দাম কত। 24টি বইয়ের দাম 120 টাকা, একটি বইয়ের দাম কম হবে, কম হলে বাঘ হয়। দেখো কীভাবে করেছে, সমাধান লিখেছে 24টি বইয়ের দাম 120 টাকা, সুতরাং 3×4 টাকা বলা হয়। সুতরাং একটি বইয়ের দাম কম হবে, তাহলে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটিতে ভাগ দেবো, মানে 120কে আমরা 24 দিয়ে ভাগ দেবো। 120 ভাগ 24 কত হয়েছে, 5 হয়েছে, 5 টাকা, মানে একটি বইয়ের দাম হবে 5 টাকা, উত্তর হলো 5 টাকা। কীভাবে পেয়েছে 5, 120কে 24 দিয়ে ভাগ দিয়ে দেখে দিয়েছি, 24 দিয়ে 120কে ভাগ দিয়েছে, 5×24 = 120। তারপরে আছে রুমির পরিবারে 30 দিনের খরচ 3300 টাকা হলে এক সপ্তাহের খরচ কত। রুমির পরিবারে 30 দিনের খরচ হয় 3300 টাকা, এক সপ্তাহে কত হবে, মানে এক সপ্তাহ মানে 7 দিনের কত টাকা খরচ হবে। দেখে নিই, উপরে লিখে নিয়েছে এখানে এক সপ্তাহ সমান 7 দিন, 30 দিনের খরচ 3300 টাকা, একদিনের খরচ কম হবে, কম হলে বাঘ হবে। এটাকে এটাতে ভাগ দিয়েছে, 3300কে 30 দিয়ে ভাগ দিয়েছে, ভাগ দেওয়ার পর কত হয়েছে ফল, 110 টাকা, মানে একদিনের খরচ হয় রুমের পরিবারে 110 টাকা। আমাদের বের করতে হবে 7 দিনে কত টাকা খরচ হয়, মানে এক সপ্তাহে, তো একদিনে খরচ হয় 110 টাকা, তো 7 দিনের খরচ হয় 110কে আবার 7 দিয়ে পূরণ দেবো, 110 পূরণ 7 কত হবে, 770 টাকা, উত্তর 770 টাকা। সুন্দর মতো লিখে ফটোটা পাঠাবে। তারপর এখানে আমি 4টি তোমাদের জন্য করে দিয়েছি, কী আছে প্রথম দেখো কী আছে। 1 নম্বর, 16.75 টাকার সঙ্গে 27.25 টাকা যোগ করবে। আমি করে দিয়েছি 16.75 টাকা প্রথম, তারপরে কত যোগ দেবো, 27.25 টাকা, টাকার নিচে টাকা লিখেছি, পয়সার নিচে পয়সা। যখন আমরা 75 আর 25 পয়সা যোগ দেবো, 100 পয়সা হয়ে যায়। দেখে নেব 75 পয়সা আর 25 পয়সা যোগ দিলে কত হয়, 100 পয়সা। তো 100 পয়সা মানে 1 টাকা। আমি এখানে কিছু না লিখে 1 টাকা নিয়ে গেলাম, এখানে লিখলাম 00 পয়সা। এখানে 7 আর 6 কত হয়, 13 হয়, আর 1 টাকা এনেছিলাম 14 হয়, 14 4 হাতের 1, 2 আর 1 3 আর হাতের 1 4, মানে 44 টাকা।
এই দুইটি সংখ্যা যদি রাখো তাহলে 44 টাকা এটা হলো উত্তর। দুই নম্বর কোয়েশ্চেন কী আছে, 20 টাকা 100 টাকা 50 পয়সা যোগ করে, এই দুই দুইটাকে যোগ করে যোগফল যত হবে তার থেকে 90 টাকা 75 পয়সাকে আমরা বিয়োগ করব। প্রথম যোগ করেছে দুইটি 20 টাকা, আর এদিকে আছে 100 টাকা 50 পয়সা যোগ দেওয়াতে এদিকে পয়সা নেই, মানে 50 পয়সা আর 20 টাকা 100 টাকা যোগ দিলে কত হয় 120 টাকা, তার থেকে বিয়োগ করেছে 90 টাকা 75 পয়সা। আমরা যখন বিয়োগ করবো 50 পয়সা থেকে 75 পয়সা বিয়োগ করতে পারবো না, তো কী করবো আমরা, এখানে আছে 120 টাকা, 120 টাকাতে 1 টাকা নিয়ে আসবে এখানে, তো কত হবে এখানে থাকবে 119 টাকা, আর এখানে হবে 1 টাকা আর 50 পয়সা, 1 টাকা 50 পয়সা মানে হলো 150 পয়সা, আমি লিখে নিয়েছি 150 পয়সা, 150 পয়সা থেকে বিয়োগ করবো এই 75 পয়সা, 150 পয়সা থেকে 75 পয়সা বিয়োগ করে থাকে 75 পয়সা, লিখেছি 75 পয়সা। এখন এটা থেকে এটা বিয়োগ করবো, এখানে কত ছিল 119, 119 থেকে আমরা আগে 1 নিয়ে গেছি, এখানে 119 থেকে 90 বিয়োগ করে কত হয়, 119 থেকে 90 বিয়োগ করে থাকে 29 টাকা, তো বিয়োগ করে কত হবে 29 টাকা 75 পয়সা। তারপর আছে তিন নম্বর, তিন নম্বর কী আছে, 120 মিনিটে কত ঘন্টা হয়, তিন নম্বর দেখে নিই, আমরা করেছি 1 ঘন্টার সমান 60 মিনিট, অর্থাৎ 60 মিনিটে হয় 1 ঘন্টা, কথাটাকে যদি ঘুরে বলি 60 মিনিটে হয় 1 ঘন্টা, তাহলে 1 মিনিটে কত ঘন্টা হবে, কম হবে এই 1-কে এটাতে ভাগ দেব, 1/60 মানে এটা লেখা যায় উপরে আর নিচে, মানে ভাগ এটা হলো ভাগ, 1/60 ঘন্টা, তাহলে 1 মিনিটের সমান কত হয় 1/60 ঘন্টা, তো 120 মিনিটের সময় বেশি হবে, 1/60-এর সঙ্গে ইনটু দেবো 120, তো শূন্য শূন্য কাটা যাবে, এটা হলো উপরের সংখ্যা, আর ছয় দিয়ে যদি আমরা 12-কে ভাগ দিই, 6-1-এ 6 আর 12-কে ভাগ দিলে হয় 2, তো নিচে থাকে 1, উপরে 2 আর 1 ইনটু করলে 2 হয়, উপরে 2 নিচে 1 ঘন্টা, নিচের 1-এর ভ্যালু নেই এ কারণে 2 ঘন্টা, তো উত্তর হলো 2 ঘন্টা, এটা হলো উত্তর। তারপর লাস্ট যে অঙ্কটা করবো আজকে এটা হলো 4 নম্বর, মানে 25 ঘন্টায় কত মিনিট, 25 ঘন্টায় কত মিনিট আমরা দেখে নিই, 1 ঘন্টা সমান 60 মিনিট, তো 25 ঘন্টা সমান বেশি হবে, তো 60-এর সঙ্গে আমরা 25 পূরণ দেবো, 60 পূরণ 25 পূরণ দিলে কত হয় 1500, মানে 1500 মিনিট হয়, তার মানে 25 ঘন্টা সমান 1500 মিনিট। সুন্দর করে তোমরা সম্পূর্ণ কপিতে লিখবে, আর বইয়ের মধ্যে যেগুলো বলছি সুন্দর মতো কপিতে লিখে সুন্দর করে ফটো দিয়ে পাঠাবে সবাই।